الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما اغويتني لاقعدن لهم صراطك المستقيم ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين وقال النبي صلى الله عليه وسلم تعوذوا بالله من الشيطان الرجيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك. ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين <applause> الله تعالى دربار وشنك شكر يا الله تعالى مدرك مسجد عشر الله القلام قرار এজন্য সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন বিগত কয়েক জুমা যাবৎ আমরা আলোচনা করছি হকুকুলে এই বাদ নিয়ে এবং এই বান্দার হকগুলো বিভিন্ন সময়ে সম্পর্কের কারণে অবস্থানের কারণে বিভিন্ন রকম এবং প্রতিটা শ্রেণীকে ভাগ করে করে আমরা মৌলিকভাবে আমাদের জীবনে আমাদের চারপাশে যে মানুষগুলো আমাদের আছে এবং থাকে তাদের হকগুলো নিয়ে আলোচনার চেষ্টা করা হয়েছে হকু এইবাদের আলোচনা এখানে শেষ বিষয়টা এরকম না আরও লম্বা চড়া আলোচনা রয়ে গেছে তবে এই মুহূর্তে মনে হচ্ছে যে হকুকুল এইবাদের উপরে আমাদের যতটুকু ধারণা আসছে এতটুকুর উপর আমরা আমল করা শুরু করি পাশাপাশি জিন্দিগির আরও অত্যন্ত প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে জানতে থাকি মোহতারম হাজিরিন এই জুমাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে শিরোনামটা নিয়ে আলোচনা করবো সেটা হলো শয়তানের ধোকা যারা আহলুল আইলেম যারা পড়াশোনার সাথে সম্পৃক্ত যারা আলেমে দিন তাদের কাছে আল্লামা ইবনে কাইয়ুম আল জাউজিয়া ওনার নাম অত্যন্ত প্রসিদ্ধ উনি বড় মাপের একজন আলেম অনেক বড় একজন কোরআন এবং হাদিস বিশারদ ওনার একটা কিতাব আছে কিতাবের নাম হচ্ছে মাদা কিন এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে আল আউজিয়া উনি কোরআন এবং হাদিসকে মন্থন করে গভীর অধ্যয়নের মাধ্যমে আল্লাহর রাস্তায় চলতে গিয়ে শয়তানের সাতটা প্রচণ্ড রকম ভয়ঙ্কর ঘাঁটি মমিনকে পার করতে হয় মুমিনকে মুখোমুখি হইতে হয় এই রকম সাতটা বিষয় তিনি তার কিতাবের মধ্যে একত্রিত করার চেষ্টা করছেন তো মোহতারম হাজিরিন আমরা আজকে এই সাতটা বিষয়কে বোঝার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং সতর্ক হওয়ার তৌফিক দান করেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শয়তানের সাথে আল্লাহ তালার যে সর্বশেষ কনভার্সেশন ছিল সেই কনভার্সেশন কোরআনের মধ্যে আল্লাহ তালা জানাই দিয়েছেন শয়তানের সাথে আল্লাহর সর্বশেষ কথকপথন যখন নাকি শয়তানকে আল্লাহ তালা বিতাড়িত করলেন এবং চিরস্থায়ীভাবে জাহান্নামি করে দিলেন এবং জান্নাতের দরজা শয়তানের জন্য বন্ধ করে দিলেন তখন শয়তান ধৃষ্টতার বেয়াদবির এবং ঘাউরামির একেবারে চরম পর্যায়ে পৌঁছায় গেল আল্লাহ রাব্বুল আল এত বড় শান যে নাকি পুরা পৃথিবী যা দেখি যা দেখি না যা আমাদের এলমে আসে যা আমাদের এলমে নাই সব কিছুর স্রষ্টা খুদ শয়তানের স্রষ্টা সে আল্লাহ রাবুল আলামিনের সামনে এরকম গোরামি শয়তান সেদিন করছে সেই ঘটনা আল্লাহ তালা কোরআনে বয়ান করে দিছে শয়তান কি বলল শয়তান বলল বললো কালে মুস্তাকিম আমারে তো আপনি বের করে দিলেন তো যে আদম সন্তানের জন্য বের করে দিছেন সেই আদম সন্তানকে ধোকা দেওয়ার জন্য আমি সেরাতে মুস্তাকিমের মধ্যে বসা থাকব অর্থাৎ আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানোর জান্নাত পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা আছে সেই রাস্তার মধ্যে শয়তান বলতেছে আমি এখানে বসা থাকবো সুমাই খালি হিম অতপর সেই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ঘাটি করে করে আমি তাকে কখনো সামনে থেকে কখনো পেছন থেকে কখনো ডান দিক থেকে কখনো বাম দিক থেকে ধোকা দিব চতুর্মুখী আক্রমণ করবো বলে তাজিদু আখতার রহম শাহ কিরিন আর যে আদম সন্তানের জন্য আপনি আমাকে বিতাড়িত করলেন সেই আদম সন্তানকে আপনি তারা কৃতজ্ঞতা আদায় করবে না যে আদম সন্তানের জন্য আপনি আমাকে আজকেই আমার পদচ্যুত করতেছেন আমাকে বিতাড়িত করতেছেন সেই আদম সন্তানই আপনার কথা শুনবে না আপনার নাফরমানি করবে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তালা এই শয়তানের ধৃষ্টতার বর্ণনা দিছেন শয়তান আল্লাহ তালার সামনে দাঁড়ায় বলতেছে কল্যাফা বিজ্জাতিক আমি আপনার ইজ্জতের কসম খায়া বলতেছি শয়তান কত বড় শয়তান আল্লাহ তাল্লাহার সামনে দাঁড়ায় আল্লাহর ইজ্জতের কসম খায়া বলতেছে কল এফাবি আজ্জাতিক আমি আপনার ইজ্জতের কসম খায়া বলতেছি লাউ নাহুম আজমাইন এই আদম সন্তানের সবাইকে এই পুরা জাতিকে পুরা গোষ্ঠীকে আমি বিভ্রান্ত করে ফেলবো গোমরা করে ফেলবো আল্লাহ সামনে দাঁড়ায় তো আমাদের শত্রু যে শয়তান আছে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইনাসায় তন আলহু মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন আপনি বলেন যেই দুঃশ্মনটা এইভাবে আল্লাহর সামনে তারা আল্লাহর ইজ্জতের কসম খায় আপনাকে আমাকে বিভ্রান্ত করার পণ করছে প্রতিজ্ঞা করছে সে আমাদের প্রকাশ্য দুশ্মন না তো কে আসলে প্রকৃত অর্থে আমার প্রকৃত দুঃশ্মন প্রকাশ্য দুশ্মন হলে শয়তান তো মোহতারাম হাজিরিন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইন্না শাহত আদু শয়তান হইল তোমাদের দুঃমন আর তাকে তোমরা দুঃমনী জ্ঞান করো তার বন্ধু বানায়ও না ইন্নামাদবাহিয়া কুন সাঈদ আর এই শয়তান তার অনুসারীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় আর এই শয়তান মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে তো মোহতারাম হাজিরিন আল্লামা ইবনেকুম আজ্জাউজা তিনি তার কিতাবের মধ্যে শয়তানের ধোকার এই বিষয়টাকে একটু বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করছেন যাতে আমাদের বুঝে আসে শয়তান কোন তরিকায় কোন সুরতে আমাদেরকে ধোকা দেয় সেই বিষয়টা সর্বপ্রথম শয়তান আমাদেরকে যেভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে সেটা হলো প্রথম শয়তান চায় যে এই মানুষটা আল্লাহকে মাননেওয়ালা না হোক শয়তানের প্রথম চেষ্টা কি থাকে এই মানুষটা যেন আল্লাহকে না মানে এই মানুষটা যেন কুফুরিতে লিপ্ত হয় এই মানুষটা যেন মুমিন না হয় মুসলমান না হয় তো প্রথম ঘাটি হচ্ছে শয়তানের যেটা মুমিনকে অতিক্রম করতে হয় সেটা হলো কুফুরের ঘাটি। এই জন্য তাকে যত রকমের ধোঁকা দেয়া দরকার সে সেটা দেয় দেওয়ার পরে যদি দেখে যে না কোনো না কোনোভাবে সে হিদায়ত পাইয়ে গেছে আল্লাহকে চিনেই ফেলছে এলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ পড়িয়ে ফেলছে এখন কি করা যায় তো চিন্তা করে যে তারপরেও তার মধ্যে কুফুরি বা শিরকি ঢুকায় দেওয়া যায় কিনা যে কোনো মূল্যে যে কোনো সুরতে একে কাফের বানায় ফেলা যায় কিনা সে চেষ্টা করে অন্তত আল্লাহ তালার একটা বিধানকে সে অস্বীকার করে কি না অন্তত কোরআনের একটা আয়াতকে অস্বীকার করানো যায় কিনা যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করানো যায় আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো আছে এগুলোর মধ্যে যদি একটা অস্বীকার করায় দেওয়া যায় তাহলেই তো আমার কাম হয়ে গেল কেউ যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে সে মুসলমান না সে কাফের শয়তানের প্রথম চেষ্টা থাকে যে মানুষটা যেন মোমিনই না হইতে পারে আর দ্বিতীয় চেষ্টা থাকে এই যদি সেই মান আইনেই ফেলে তাহলে কোনো না কোনোভাবে তাকে কুফুরের মধ্যে লিপ্ত করা যায় কিনা শিরিকের মধ্যে লিপ্ত করা যায় কিনা তো মহাতারম হাজিরিন মুমিন যখন এই শয়তানের ধোকাগুলোকে বুঝতে পারে সতর্কতার সাথে যখন এই ঘাঁটিটাকে সে অতিক্রম করতে পারে তখন শয়তান এই জায়গাতে বিফল হয় তার এই বিফল হওয়ার কারণে শয়তান নিরাশ হয় না শয়তান চিন্তা করে তুমি ইমান আইনা ফেলছো তোমার ইমানটা হালেস তো আমি সামনের ঘাঁটিতে তোমাকে আবার ধরব পরের ঘাঁটিটা কি শয়তানের পরবর্তী প্ল্যান কী দ্বিতীয় পর্যায়ে শয়তানের প্ল্যান হচ্ছে যে তাকে বিদা আঁতে লিপ্ত করা তাকে বিদা আঁতে লিপ্ত করা অর্থাৎ সে যে ইমান আনছে এই ইমান যেন তার কোনো কাজে না আসে এই ইমান দিয়া যেন সে বাঁচতে না পারে এই ইমান যেন তার কোনো রকমের কোনো ফায়দা দিতে না পারে দুনিয়া ফেরাতের এই জন্য শয়তান যেটা করে সেটা হলো তাকে বিদা আঁতে লিপ্ত করার চেষ্টা করে তো মুস্তারাম হাজিরিন শয়তান দুইভাবে মানুষকে বেদা লিপ্ত করে প্রথম হচ্ছে যে তার ইমান এবং আকিদার মধ্যে নতুন কিছু সংযোজন করার চেষ্টা করে আর দ্বিতীয়টা হচ্ছে তার আমলের মধ্যে নতুন কিছু সংযোজন করার চেষ্টা করে এই হচ্ছে বেদা দুইটা সুরত ইমানের মধ্যে নতুন কিছু সংযোজন করার মানে কী ইমানের মধ্যে নতুন কিছু সংযোজন করার মানে হলো এই যে মোমিন তো ইমান না ফেলছে এখন শয়তান তাকে বুঝায় বলে যে আল্লাহর রসুল সল্ল আলিহিহাসাল্লামকে মহাব্বত করতে হবে আল্লাহর রসুল সাল্লি ওসাল্লামকে মহাব্বত করা এটা ইমানের অঙ্গ তো এমন মোহাব্বতের পর্যায়ে নেওয়া যায় যে মোহাব্বতগুলো আসলে সাহাবাই কেরাম এইভাবে আল্লাহ রসুলকে মহাব্বত করেন নাই আল্লাহ তাল আল্লাহর রসুলকে এইভাবে মহাব্বত করতে বলেন নাই নতুন কোনো সুরত মহাব্বতের অথবা যেগুলোর কোনো কোরআন সম্মত ভিত্তি নেই কেউ আল্লাহর রসুলকে সম্মান দিতে দিতে বলে যে আল্লাহর রসুল মানুষই না হ্যাঁ নূরের তৈরি কেউ বলে যে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওসাল্লামের কাছে আল্লাহর আল্লাহর রসুলের রোজায় গিয়ে ভালো মন্দ চাওয়া যায় আল্লাহর রসুল ভালো ক্ষতি করতে পারে মানুষকে তো এই ধরনের অতি ভক্তি তার ইমানের মধ্যে ঢুকায়া তার বিশ্বাসের মধ্যে ঢুকায়া তাকে এমন এক বিদাতে লিপ্ত করে যেটা তাকে আস্তে আস্তে কুকুরের দিকে নিয়ে যায় আর আল্লাহর রসুল সল্লাহ আলী ওসাল্লাম যে তরিকা দেখাই দিয়ে গেছে যেটা থেকে সিরতে মুস্তাকিম বলা হয় যেটা আল্লাহর রাস্তা সেই আল্লাহর রাস্তা থেকে মুমিনকে সে বিচ্যুত করে দেয় আর আমলের দিক থেকে শয়তান মানুষকে বি দাঁতে লিপ্ত করে সেটা কিভাবে যেমন অনেক সময় আমরা দেখি যে আমাদের দেশে এরকম আছে যে মিন শাহবান যেটা যেটাকে সবে বরাত বলা হয় এর ফজিলত আছে কতটুকু এই রাত্রে কেউ ব্যক্তিগতভাবে যদি ইবাদত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই রাতের কিছু ফজিলত আছে কিন্তু মানুষ রুটি বানানো শুরু করছে ফজিলতের আশায় সে তো এটাকে ফজিলত মনে করতেছে রুটি দিয়া পুরা এলাকা ছায়া ফেলছে কোনো কোনো জায়গায় দেখা যায় মসজিদকে বিয়ে বাড়ির মতো সাজানো হয় ইবাদতের উচিলাতে সে ইবাদত মনে করে এগুলা করতেছে এই রকম অসংখ্য বানোয়ার জিনিসপত্র পান থেকে চুন খসলে লাভ দিয়ে দাঁড়ায় যায় মিলাত পড়ার জন্য সে তো এটাকে ইবাদত মনে করা করতেছে কিন্তু আসলে ইসলামের কি নাই কোনো ভিত্তি নাই তো শয়তানের দ্বিতীয় পর্যায়ের আক্রমণ হলো এটা যে তার ইমানের মধ্যে বা তার আমলের মধ্যে এমন কিছু সংযোজন করা দেয়া যায় কিনা যেটা আসলে ইসলামের মধ্যে নাই প্রথমে সে চাইছিল ইসলামেই ঢুকতে যেন না পারে কিন্তু ইসলামে যখন ঢুকেই গেছে তখন তাকে দিয়া এমন কিছু কাজ করানোর চেষ্টা করানো হয় যাতে সে এই বেদাঁতের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করার মাধ্যমে সে জাহান্নামি হয়ে যায় সেরাতে মুস্তাফিম থেকে দূরে সরে যায় কোরআনে করিমের মধ্যে আল্লাহ আল আলামিন বলেন কলহাল নুন বিল আমালা হে নবী আপনি বলেন যে আমি কি তোমাদেরকে ওই সকল লোকের খবর দিব যে সকল লোকেরা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে যারা নাকি তার দুনিয়ার জিন্দিগিতে যত আমল আছে যত চেষ্টা মোজাহাদা আছে যত কষ্ট সে দিনের জন্য করছে ইসলামের জন্য করছে এগুলা সব তার ধ্বংস হয়ে গেছে কোনোটাই কাজে আসে নাই অথচ ওই লোকটা ব্যক্তিগতভাবে মনে করতেছে সে তো অনেক আমল করছে সে অনেক আমল করছে সে ব্যক্তিগতভাবে মনে করতেছে যে সে অনেক আমল করছে দুনিয়াতে আসলে তার সমস্ত আমল আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছে ধ্বংস হয়ে গেছে আর এই লোকটাই হইল দুনিয়ার মধ্যে আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ মহাতারাম হাজিরেন এই বেদা আতের ঘাঁটিটা অত্যন্ত ভয়ঙ্কর কারণ মানুষ যখন গুনাহ করে আর সেই গুনাহের এহসাস যদি মানুষের মধ্যে থাকে মানুষ যদি বুঝে যে না আমি ভুল করতেছি তখন কোনো না কোনো একদিন তার তওবা নসিব হইতে পারে কিন্তু একটা মানুষ যদি মনে করে যে এই গুনাটাই দিন গুনাটাই এই বাদত তাহলে সে তওবা করবে কেন তওবার সুযোগ তার কপালে জুটবে না তওবা তার নসিব হবে না তো এই জন্য শয়তান যখন মানুষকে কাফের বানাইতে না পারে দ্বিতীয় পর্যায়ে শয়তানের সর্বোচ্চ চেষ্টা থাকে যে এই লোকটাকে বিদা আতি লিপ্ত করা যায় কিনা এমন কোনো বিষয় এই লোকটার দ্বারা করানো যায় কিনা যেগুলো আসলে ইসলামের মধ্যে নাই একেবারে মিলাত কেয়াম থেকে শুরু করে সবে বরাতের রুটি পর্যন্ত এগুলো মানুষকে দিয়া করাইতে থাকে মোহতারাম হাজিরিন যারা আল্লাহর রসুলের সুননতকে আঁকড়ায় ধরে রাখছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে এই বেদাতের হামলা থেকে শয়তানের এই ঘাটি থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে রক্ষা করেন তারা এই শয়তানের ধোকা থেকে বাঁচতে পারেন শুধুমাত্র সুননতকে আঁকড়ায় ধরার বদৌলতে আর যখন মুমিন বান্দা আল্লাহ রসুলের সুননতকে আঁকড়ে ধরার কারণে শয়তানের এই ধোকা থেকে বাইচা যায় শয়তান তখনও নিরাশ হয় না শয়তান হাল ছেঁড়া দেয় না শয়তান আবার নতুন প্ল্যান করে তার জন্য শয়তানের সেই প্ল্যানটা কি। তৃতীয় পর্যায়ে শয়তানের চেষ্টা থাকে যে তাকে গুনাহে কবিরাতে লিপ্ত করা তাকে প্রথমে চাইছে সে ইমানই যেন না আনতে পারে ইমান আনতে আনলেও যেন সে এমন ইমান আনে যে ইমানটা কুফুর আর শিরিক মিশ্রিত যাতে এই ইমান দিয়া সে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে না পারে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যায় দ্বিতীয় পর্যায়ে সে যখন ইমান আইনেই ফেলছে তখন শয়তানের চেষ্টা থাকে এই যে তাকে যেন বেদা লিপ্ত করতে পারে যে বেদা কারণে সে হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় আর জাহান্নামি হওয়া যায় এবং যখন মমিন বান্দা সেই জায়গা থেকেও বাইচা যায় তখন শয়তানের চেষ্টা থাকে তাকে গুনাহে কবিরাতে লিপ্ত করা মোহতারাম হাজিরিন কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন আমানু হে ইমানদাররা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের পেছনে পিছনে হাইটো না শয়তান যা বলে তাই করো না নফস যা বলে তাই করো না ও মাইয়ত বি হুতুয়াত ইস্যায় যে বা যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানের কথা মতো চলে শয়তানের ধোকা অনুযায়ী চলে নফসের গোলামি করে মুনকার তখন শয়তান তাদেরকে দিয়া যত রকমের গর্হিত কাজ আছে যত রকমের নোংরামি আর অসভ্যতার বেহায়াপনা আছে এগুলো করায় যত ধরনের অপরাধ আছে শয়তান তাদেরকে দিয়ে করায় তো মোহতারাম হাজিরিন শয়তানের এই গুনাহে কবিরার ঘাটিতে। কি কি গুনা সামিল মৌলিকভাবে অওলামাইকেরাম পঞ্চাশটা গুনাহে কবিরাকে আইডেন্টিফাই করছে যেগুলো সে গুনাহে কবিরার মধ্যে পড়ে এবং যার একটা গুনাহি জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট এই পঞ্চাশটার একটা একটা করে বর্ণনা করা অনেক সময় সময়ের ব্যাপার আমাদের মধ্যে ওই তলব পয়দা হওয়া জরুরি যে আমরা এই জিনিসগুলো জানবো এবং এগুলো থেকে বাঁচবো জুমার এই সংক্ষিপ্ত আসরে এত কিছু বলা সম্ভব না মৌলিকভাবে হারাম খাওয়ানো চেষ্টা করে শয়তান তাকে যেন হারাম খাওয়ানো যায় তাকে যেন সুদে লিপ্ত করানো যায় তাকে তার থেকে যেন তাকে যেন ঘুষের মধ্যে লিপ্ত করানো যায় তাকে যেন মিথ্যা কথায় লিপ্ত করানো যায় তাকে যেন জিনা ব্যবিচার বদনজর টিভি সিনেমা গান বাজনা এগুলোতে লিপ্ত করানো যায় শয়তানের প্রচেষ্টা থাকে এটা মোহতারাম হাজিরিন শয়তান যখন নাকি অনেক চেষ্টার পরে মানুষকে গুনাহে কবিরায় লিপ্ত করে তো গুনাহে কবিরায় এমন এক গুণা গুনাহে কবিরা এমন এক গুণা যে গুনাহের থেকে যদি বান্দা তওবা কোরা মরতে না পারে একটা গুনাহের কারণে তাকে জাহান নামে জ্বলতে হবে এবং এটা একেবারে খাল তওবা ছাড়া কোনো দিনও মাফ হয় না খাল তওবা কি খাল তওবা হচ্ছে এমন তওবা যে আল্লাহর কাছে সে এমনভাবে ওয়াদদ্ধ হইছে জীবনে আর সেই গুণা কোনো দিন করে নেই আজকে গুণা করছে কালকে তবা করছে পরশু আবার করছে তার মানে বোঝা গেল তার তওবা বা ছিল না এইভাবে বা কইরা সে যখন আল্লাহ তাল্লাহ থেকে মাফ না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার মুক্তি নাই নেই সাহাবাইকের আনহুমাজ মাইনের তাবুকের যুদ্ধের ঘটনা তিনজন যুদ্ধে যায় নাই অথচ যুদ্ধের আদেশটা নফিরা আম ছিল প্রত্যেকটা আফরাতকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে এই ছিল আল্লাহ রসুলের আদেশ তিনজন বিভিন্ন বাহানা দেখায় যায় নাই অলসতা করে যায় নাই অথচ দেখেন তারা মদিনাতে থাইকা আল্লাহ রসুলের মসজিদের মধ্যে মসজিদে নবীর মধ্যে নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত তারা যে যুদ্ধে যায় নাই তারা যে মদিনাতে থাইকা গুনাহে লিপ্ত ছিল তা না কিন্তু কিন্তু আল্লাহ রসুলের ওই আদেশ পালন করা না করার কারণে আল্লাহ রবাহ আলমিন তাদের উপর নারাজ হয়েছেন আল্লাহর রসুল নারাজ হয়েছেন সাহাবাই কেরাম রাদি আল্লাহ তাল আহনুম আজমাইন তাদের সাথে তাদেরকে বয়কট করছেন এবং তাদের সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন আর এই লোকগুলো কাঁদতে 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 তওবা করতে করতে এক পর্যায়ে যখন দেখছে যে আল্লাহ রসুলের দিল গলতেছে না তখন মসজিদে নবীবীর খুঁটির সাথে নিজেরা বাঁধছে বাইন্দা বলতেছে আল্লাহ রসুল যখন এসে আমাদেরকে না ছাড়াবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরবো না তো আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছে যে তাদের তৌবা কবুল করা হয়েছে আল্লাহ রসুল সাল্ল আলি ওসাল্লাম তাদেরকে সংবাদ শোনাই দিছেন এইটাকে বলে তৌবা তো গুনাহে কবিরার পিছনে যেটা দরকার সেটা হলো এইরকম রকম তৌবা তো এইরকম তৌবা কয়জনের কপালে নসিব ভাই তো শয়তান চেষ্টা করে তৃতীয় পর্যায়ে তাকে গুনাহে কবিরাতে যেন লিপ্ত করা যায় তো মোহতারাম হাজিরিন মুত্তাকি বান্দারা যখন নাকি গুনাহে কবিরা থেকেও বাঁচা শুরু করে দেয় মুত্তাকিদেরকে যখন নাকি শয়তান গুনাহে কবিরায় লিপ্ত করতে পারে না তখন শয়তানের এই প্ল্যানটাও কি হয় বিফল হয় শয়তান এখানেও বিফল হয় নাকাম হয় অতপর শয়তান নিরাশ হয় না শয়তান চিন্তা করে যে গুনাহে কবিরা তোমাকে দিয়ে আমি করাইতে পারিনি কিন্তু গুনাহে সগিরা যেগুলা ছোট ছোট গুণা আছে ওগুলো আমি তাকে দিয়ে করাবো শয়তানের পরবর্তী প্ল্যান কী হয় পরবর্তী ঘাঁটি কোনটা সেরাতে মুস্তাকিমের ওপর চলতে গিয়ে শয়তানের সাথে যেই মোকাবেলাগুলো যে যুদ্ধগুলো আমাদেরকে করতে হয় যে আক্রমণগুলো আমাদেরকে মুখামুখি হইতে হয় তার পরবর্তী আক্রমণ হচ্ছে গুনাহে কবিরার পরে গুনাহে সগিরা ছোট ছোটো গুণা আছে সেই গুনাহগুলো তো মোহতারাম হাজিরিন ছোটো গুনাহের ব্যাপারে

অথচ আল্লাহ তালা আল্লাহ তালা বলতে চাইতেছেন যে যদি তুমি গুনাহে কবিরা থেকে বাঁচো আর গুনাহে সগিরা যদি ভুলে চুকে একটা দুইটা হয়ে যায় বান্দা তাহলে আমি সেটা মাফ করব। কিন্তু শয়তান বুঝাইতেছে কি শয়তান বুঝাইতেছে যে গুনাহে সগিরাগুলো করো এটা আল্লাহ এমনি মাফ করে দিবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন মানুষ মনে করে যে এই গুনাহগুলো অত্যন্ত ছোট গুণা এগুলা মনে হয় তেমন কোনো বড় বিষয় না ও আইন্দ আইন্দাল্লাহ আজিম অথচ আল্লাহ তালা বলতেছেন আমার কাছে এই গুনাগুলো অনেক বড় গুণা হাদিসে পাকের মধ্যে আলাইহি সাল্লিসাল্লাম সগিরা ইয়াকুম ওয়া ব্যাপারে বলতে তোমাদের উপর আবশ্যক হলো ছোট ছোট গুণাগুলো থেকে বাঁচা ছোট ছোট গুণাগুলোকে বাইছা বাইছা বের করা এমনিভাবে খুঁজা খুঁজা বের করা কোরা সেই ছোট ছোট গুণাগুলো থেকে বাঁচা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম বলতেছে কেন কারণ লা লাগিরতা ইশরর ছোটো ছোটো গুণাগুলো যখন ধারাবাহিকভাবে একটা মুমিন তোয়াক্কা না করে পড়তে থাকে তখন আর ছোটো গুণা থাকে না তখন এই গুণাটা আর ছোটো গুণা থাকে না এটা একটা বড় গুণাহে রূপান্তর হয়ে যায় ওলামাই কেরাম বলেন যে সগিরা গুণা হলো এমন একটা ভাইরাস যেটা নাকি সর্দি কাশির মতো এটার ব্যাপারে যদি মানুষ সতর্ক না হয় এটার ব্যাপারে যদি সতর্ক না হয় তাহলে এটা নিমোনিয়া হয়ে যায় সর্দি কাশির ব্যাপারে যদি মানুষ কিনা হয় সতর্ক না হয় ঠান্ডা লাগাইতেই থাকে ওষুধ না খাইতে থাকে তাহলে এটা নিমোনিয়া হয়ে যায় এক পর্যায়ে এটা মৃত্যুর কারণ হয় ছোট গুণা সগিরা গুণা এটা এমন এক গুণা যদি মানুষ এটার উপরে স্রার করতে থাকে এটার মধ্যে জমা থাকতে থাকে আর তওবা না করে আর এটা থেকে বাঁচার চেষ্টা না করে তাহলে এটা তাকে গুনাহে কবিরাতে লিপ্ত করে আর গুনাহে কবিরা তাকে কুফুরিতে লিপ্ত করে আর কুফুরি তাকে চিরস্থায়ী জাহান্নামি বানায় দেয় তো সহিরা গুণাগুলোকে শয়তান অত্যন্ত সাজায়া অত্যন্ত দুর্বল করে অত্যন্ত তুচ্ছ আর তাচ্ছিল্যের সাথে পেশ করে বলে যে এটা কোনো বিষয়ই না এটা করা যাবে তো মোহতারাম হাজিরিন শয়তান এইভাবে মুমিনের ইমানকে হরণ করতে চায় মুমিনকে জাহান্নামি বানাইতে চায় কিন্তু মোহতারাম হাজরিন যারা আল্লাহ আল্লাহর রসুলকে মহাব্বত করে যারা ইসলামকে মহাব্বত করে তারা ছোট ছোট গুণাগুলো থেকেও বাঁচে তারা এই ছোট গুণাকে অনেক বড় বিষয় মনে করে তারা সতর্ক থাকে ছোট গুণার ব্যাপারে কিন্তু যখন মুমিন এই ছোটো গুণাগুলো থেকেও বাঁচতে থাকে শয়তানের প্ল্যান যখন এখানে আইসাও ভেসতে যায় যখন শয়তান এদিকেও বিফল হয় নাকাম হয় নাকামিয়াব হয় তখন শয়তান নিরাশ হয় না শয়তান তারপরে আবার নতুন প্ল্যান করে ওই মুমিনের জন্য ওই বান্দার জন্য যাকে সে কাফের বানাইতে চাইছিল পারে নাই বিদাতি বানাইতে চাইছিল পারে নাই কবিরা গুনা কর্নেওয়ালা বানাইতে চাইছিল পারে নাই সগিরা গুনাতে লিপ্ত করতে চাইছিল সেখানেও সে বিফল হইছে এখন শয়তান নতুন প্ল্যান করতেছে শয়তানের যে পরবর্তী আক্রমণ আল্লা ইবনে কাইয়ুম আর আজ তিনি বলেন যে শয়তান তখন মানুষকে মুবাহ কাজে লিপ্ত করার চেষ্টা করে মুবাহ মুবাহ কাজ কি মুবাহ যেটাকে আমরা অত্যন্ত মজা করে বলি হালাল ইসলামে এমন অসংখ্য বিষয় আছে যেগুলো হালাল কিন্তু ইসলাম এটার ব্যাপারে উৎসাহিত করে নাই এই দিয়ে রাখছে যেমন যেমন দুনিয়া কামানো এটা কি হারাম নাকি কেউ যদি হালাল তরিকায় কামায় কেউ যদি হালাল তরিকায় কামায় তাহলে দুনিয়া কামানো কি হারাম নাকি কুটিপতি হওয়া যান কোনো সমস্যা নাই তো গোনা হবে কিন্তু ইসলাম কি আপনাকে কুটিপতি হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করছে হাদিসের মধ্যে সাহাবাই কেরামের জিন্দিগির মধ্যে খুঁজলে কি পাওয়া যাবে যে তারা কুটিপতি হওয়ার পিছনে তার জিন্দগি ব্যয় করে দিছে অনেক টাকা কামানোর পিছনে জিন্দি ব্যয় করে দিছে তো এটা জায়েজ কিন্তু এটা ইসলাম উৎসাহিত করে নাই তো শয়তান চেষ্টা করে গুনাহে তো লিপ্ত করতে পারি নাই তাহলে এই জায়েজ এই মোবাহের মধ্যে তাকে প্রচুর পরিমাণে প্রয়োজনের অতিরিক্ত তাকে লাগায় রাখি আর আল্লাহ রসুল কি বলতেছেন সাল আলিকুবাম বলতেছেন হব্য দুনিয়া রসকুকুল্লি হতেইয়া এই দুনিয়ার মহাব্বত সম্পদের মহাব্বত যখন মানুষের অন্তরের মধ্যে বৈশা যায় তখন এইটাই তাকে সমস্ত গুনাহের গুনাহের একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় রকুল্লি ফতেইয়া সমস্ত গুনাহের মূল হইল এই জায়গাতে মোহতারাম হাজিরিন যে একটা মানুষের কাজ নাই পকেটে খুব কম পয়সা আছে অত্যন্ত কষ্টে জিন্দিগি যাপন করতেছে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে যেই কাজ পাইলো নামাজ শেষ এখন সে আর মসজিদে আসে না এখন সে ঘরে নামাজ পড়া শুরু করছে আগে পাঁচ বক্ত মসজিদে দেখা যেত দোকান নিছে এখন আর মসজিদে আসে না দোকানে ব্যস্ত হয়ে গেছে এখন ঘরে নামাজ পড়া শুরু করছে এমনিভাবে নতুন একটা গাড়ি কিনছে এখন সে গাড়ি নিয়েই সারাক্ষণ এদিকে যায় ওদিকে যায় যেখানে দরকার নাই সেখানেও যায় যা মানুষকে দেখায় আমার একটা দামি গাড়ি আছে তো মহতারাম হাজিরিন হালাল ছিল কিন্তু এই হালাল আস্তে আস্তে মানুষকে মসজিদ থেকে দূরে সরাইছে এই হালাল আস্তে আস্তে এখন সে ব্যবসায় চাকুরিতে এমনভাবে মত্ত পয়সার নেশায় সে এমনভাবে লিপ্ত হয়ে গেছে এমনভাবে নেশার মধ্যে ঢুকে গেছে হালাল ইনকামের মধ্যে ঢুকে গেছে মাঝে মাঝে এখন তার নামাজও কাজা হওয়া শুরু হয়েছে কখনো কখনো জুমার নামাজ ছুটে যেতেছে মুবাহ হালাল কাজ বুক চাপড়ায় বলতেছে আমি তো হালাল কামাই কিন্তু এই হালাল কামাই তাকে কই নিয়ে যেতেছে শুধুমাত্র অতিরিক্ত এটার পেছনে লেগে থাকার কারণে প্রয়োজনের বেশি নেয়ার কারণে তো শয়তানের পরবর্তী ধোকা থাকে এটা যে মোবাহ কাজের মধ্যে এমন ভাবে লিপ্ত করা যায় কিনা না তো মহতারাম হাজিরিন এই মোবাহের ব্যাপারে বলতে গেলে অনেক লম্বা সময় বলতে হয় তো শয়তানের এই জায়গাতে অনেক ধরনের অনেক ধরনের ধোকা থাকে তার মধ্যে একটা হচ্ছে এই যে শয়তান মানুষকে এটা বুঝায় যে যদি সম্পদ পাও তাহলে তুমি অনেক দান করতে পারবা তুমি মসজিদ বানাইতে পারবা তুমি মানুষের উপকার করতে পারবা এখন সে তাকে এমনভাবে এত বেশি সমাজ সেবায় লিপ্ত করে দিছে নামাজের আর কোনো খবর নাই এখন সে সমাজ সমাজসেবী এই সংগঠন সেই সংগঠন করতে 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 এগুলো ভালো কাজ ছিল কিন্তু ভালো কাজের সুরতে সে কি হয়ে গেছে এখন এই মোবাহ কাজের কারণে সে এখন মূল ফারায়েজ থেকে দূরে সরে গেছে যখন নাকি মানুষ আল্লাহ তাআলার ভয়ে দুনিয়া বিমুখ হয়ে যায় যখন দুনিয়া থেকে দুনিয়ার মহাব্বত তার অন্তরে সে জায়গা দেয় না শুধু আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতকে অন্তরের মধ্যে জায়গা দেয় শয়তান যত দুনিয়াকে তার সামনে সাজায় পেশ করুক না কেন ওই বান্দার দুনিয়ার দিকে ফিরাও তাকায় না সে আল্লাহ আল্লাহর রসুলের দিকেই চলতে থাকে সে দিনের উপরেই চলতে থাকে সে ইসলামকে মহাব্বত করতে থাকে যখন নাকি শয়তান এই জায়গাতেও বিফল হয় নাকাম হয় তখন শয়তান চেষ্টা করে যে তার সামনে নফলকে এত বেশি সাজায়া গুছায়া পেশ করা হয় যাতে তার দ্বারা ফরজ ছুটা যায় যেমন অনলাইনে মেয়েদের সাথে চ্যাটিং করা বা মেয়েরা ছেলেদের সাথে চ্যাটিং করার একটা প্রবণতা প্রচণ্ড রকম এই মুহূর্তে সমাজের মধ্যে দেখা যায় এমনিভাবে বড় ছোট সবাই মোটামুটি অনলাইনের মধ্যে গুনাহে লিপ্ত এখন এই গুনটাকে এই গুনা থেকে বাঁচা ছিল ফরজ কিন্তু এখন তারা মাঝে মাঝে ইসলামিক পোস্ট করে মাঝে মাঝে একটা ইসলামিক পোস্ট করে এখন ইসলামিক পোস্ট করে সে নিজের একটা তৃপ্তি দেওয়ার চেষ্টা করে যে না আমি তো খুব ভালো কাজ করতেছি অথচ দিন যে মেয়েদের সাথে চ্যাট করতেছে ওইটা কোনো ব্যাপার না ওইটার উপর একটা মলম লাগাই দিল ওইটার উপর একটা ওইটাকে সহনীয় পর্যায়ে নিয়ে গেল কিসের মাধ্যমে একটা ইসলামিক পোস্ট শেয়ার করার মাধ্যমে বুঝতে পারতেছেন এমনিভাবে মোহতারাম হাজিরিন এরকম অসংখ্য বিষয় আছে যে অনেকে চিন্তা করে যে একটা অমুসলিম মেয়েকে আমি দাওয়াত দিয়া দিনের উপর আনবো আইনা তারপরে কত বড় স্বভাব একটা মানুষকে মুসলমান বানাইতে পারা অথচ প্রথম কাজ ছিল কি তার জন্য এর সাথে পর্দা করা পর্দার বিধানটা ছিল ফরজ আর দাওয়াতের বিধানটা ছিল তার পরে এখন ওইটাকে সে আগে নিয়ে আসছে দাওয়াতকে সে আগে নিয়ে আসছে আর ফরজটা তার দ্বারা ছুটে যেতেছে বিষয়টা এরকম যে শয়তান তাকে পাগরির ফজিলত বুঝাইছে এখন সে লুঙ্গি খুলে ফেলছে পাগরি বাঁধার জন্য মানে বিষয়টা এরকম সে এখন সতরের খেয়াল নাই সে এখন পাগরি নিয়ে পেরেশান তো এই জায়গা থেকে আমাদেরকে সতর্ক হইতে হবে শয়তানের এই ধোকাটাও যখন মুমিনের সামনে স্পষ্ট হয়ে যায় কারণ মুমিন যখন আল্লাহকে মহাব্বত করতে থাকে আল্লাহর রসুলকে মাহাব্বত করতে থাকে তখন মুমিনের সামনে আল্লাহ তালা এই দুনিয়ার যত রকমের ধোকা এই ধোকার পর্দাগুলোকে আল্লাহ তালা সরাই দেন আর মুমিন এগুলা কি স্পষ্ট বুঝতে পারে যে এটা একটা শয়তানের ধোকা মুমিন বুঝতে পারে এটা শয়তানের ধোকা তো মুমিনকে কোনোভাবেই আর গুনাহে লিপ্ত করা যাচ্ছে না ধোকাতে ফালানো যাচ্ছে না তখন শয়তানের সর্বশেষ প্রচেষ্টা যেটা থাকে সাত নম্বরে সেটা হলো শয়তান তার যে মানুষ শয়তান আছে তাদেরকে একত্রিত করে কারণ শয়তান তো দুই কিসিমের সুরায় নাসের মধ্যে আল্লাহ তালা বলছে মিনাল ওয়ান নাস জিনের মধ্যেও কিছু শয়তান আছে যেগুলো আমরা চোখে দেখি না আর মানুষের মধ্যে কিছু শয়তান আছে যেগুলো আমাদের সাথেই থাকে তো এই দুই প্রকারের শয়তানের সমন্বয়ে শয়তান মানুষের উপরে ওই মুমিনের উপরে ফিজিক্যালি আক্রমণ করার চেষ্টা করে যে শক্তি প্রয়োগ করে হলেও তাকে আল্লাহ রাস্তা থেকে সরাইতে হবে আল্লাহ রাস্তায় চলতে পারবি না তারা শক্তি প্রয়োগ করার চেষ্টা করে ওর আনে করিমের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন বলতেছেন আল্লা দিন আনু ইউকাতিলনাফি সাবিল্লাহ যারা মুমিন তারা শয়তানের এই ধরনের ধোকায় শয়তান যখন নাকি শয়তান এবং মানুষ শয়তান একত্রিত হইয়া তাকে বাধ্য করে যে তুমি আল্লাহর আল্লাহর হুকুমের ওপর চলতে পারবে না যেমন এখন বর্তমানে চীনে চলতেছে উইঘুর মুসলমানদের হালত তাদেরকে নামাজ পড়তে দেয় না রমজানে তাদেরকে শক্তি প্রয়োগ করা হয় রোজা রাখতে পারবা বাচ্চা হওয়ার পরে নাম রাখতে পারবা এই রকম যেটা ইসলামের সাথে মিলে যেটা মুসলমানের সাথে মিলে বাধ্য করা হয় তাদেরকে তো এইরকম শয়তানরা দেখেন যখন হযরত মুসা আলহিসাম এবং তার কোমকে শয়তান বিভ্রান্ত করতে পারে নাই তখন ফেরাউনের মতো একজনের ঘাড়ে গিয়া ভর করছে জুলুম নির্যাতন করা হইলেও তাকে আল্লাহ থেকে দূরে সরানোর চেষ্টা করছে নমরুদের ঘরে ভর করছে ইব্রাহিম আলিহালামের এবং তার কৌমকে বিভ্রান্ত করার জন্য নমরুদকে দিয়ে জুলুম করা হইলেও তার কৌমকে আল্লাহ রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ সাল্লাম যখন দুনিয়াতে ছিল তখন আবু জাহেলের কাঁধে ভর করছে শয়তান তারপরে তাকে দিয়া মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করা হইলেও দিন থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু সেইখানে মুসলমানদেরকে একটু টিকা থাকতে কষ্ট হবে আল্লাহ তালাই বলতেছেন আল্লাহ তালা বলতেছেন শরীরের উপর আক্রমণ আসবে মায়ের খাইতেও হইতে পারে রক্ত ঝরাইতেও হইতে পারে কিন্তু তারপরেও দিনের উপর টিকা থাকতে হবে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন আল্লা দিন ইউকাতিলুনা তিলু নফি সাবিল্লা যারা ইমান আনছে তারা আল্লাহর রাস্তায় লড়াই করে হলো টিকা থাকে ওল্লা দিন আর যারা শয়তান মানুষ শয়তান শৈতান ইকাতিল তো তারা তাগুতের গোলামি করা তাগুতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলমানদের উপর আক্রমণ করে হামলা করে মুসলমানদেরকে মুসলমানদের সাথে লড়াই করে ঝগড়াই লিপ্ত হয় যুদ্ধে লিপ্ত হয় ফাকাতিলু আউলিয়া আশাইতান ইন্নাকাইদ আশাইতন ইকানব আইফা আর আল্লাহ রবুল্লা আলমিন মুমিনদেরকে সান্ত্বনা দিতেছে তোমরা এত ঘাবড়ায়ও না একটু কষ্ট হবে একটু টিকা থাকতে কষ্ট হবে কিন্তু মুমিনদের বিরুদ্ধে শয়তানরা যত ধরনের যত ধরনের চক্রান্তই করুক এটা অত্যন্ত দুর্বল এটা বেশি দিন টিকবে না তো মোহতারম হাজিরিন আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে সমস্ত ধোকাগুলো থেকে নিজেদেরকে নিজেদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করেন আমিন ওমা তৌফিক বিল্লাহ ওমা আলীনা ইবালাক